আমাকে একটা বিষয় দিয়েছে সূরা নিসা 150 নাম্বার আয়াতের তাফসীর তো এখন অনুবাদ করলেও অনেকক্ষণ লেগে যাবে তাফসীর করতে গেলে তো রাত চলে যাবে তো এরপরেও আমি চেষ্টা করব আমার বিষয় বস্তু আপনাদেরকে সামান্য হলেও বুঝিয়ে দিতে আমার কাছে দুটো প্যাকেজ আছে একটি হচ্ছে সংক্ষিপ্ত শর্ট টাইমে টিকটক আছে না টিকটক কয় মিনিটে এক মিনিটে আরেকটা হচ্ছে লং টাইম প্রসেস যেটা এক থেকে দেড় ঘন্টা হয়ে যাবে তো আপনারা লং টাইম নেবেন না শর্ট টাইম নেবেন যারা শর্ট টাইম টিকটক তারা কারা একটু দেখি তো আপনি টিকটক আপনি শর্ট টাইম নেবেন সংক্ষিপ্ত নেবেন আর যারা লং টাইম তারা একটু দেখি তো সবাই তাহলে আমার এলাকার মানুষ প্রমাণ করে দিয়েছে इस महफिल में कोई ऐसी दिन नहीं है हर सब हसैनी आप उस महफिल में हाजिर है তাহলে কুফর জমিনের কোন ইজিদি নাই তাহলে আলহামদুলিল্লাহ হুসাইনি যেখানে আছে সেখানে তো প্রেমী হবে তো আমি বসে বসে ভাবতে লাগলাম আমি তো রাত একটার পর তাকরির করি না পাঁচ মাওলা কেন আমাকে রাত একটাই নিয়ে আসলো আমি তো গভীর রাত জেগে মাহফিল করি না আমি এখানে বসে বসে মাথাটা নিচের দিকে করে ভাবছিলাম আজ এত গভীর রাত হচ্ছে কেন রাত একটা হচ্ছে কেন কোরআন আমাকে বলছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা কোরআন বলে রাত ইসলিয়ে হো গিয়া মেরাজ কি তরফ নজর দে মাইনে নজর দিয়া মাওলা নে কহা মাই মাহবুব হোকর হাবিব সে প্যার দিন মে নহি কিয়া রাত মে কিয়া থা সাথে প্রেম শুরু করে দিয়েছে তো আমরা রাতে এসেছি প্রেম করার জন্য কি করার জন্য তার সাথে সকিনার সাথে মারজানার সাথে রিসুটে যাওয়ার জন্য কক্সবাজারের বিচে যাওয়ার জন্য না তাহলে রাত্রে কেন আসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নয় আমার বাবা নয় মুস্তাফা বলে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আমি মুস্তাফা সার্টিফিকেট দিলাম ফকির হাল উম্মাহ উম্মতের ফকি বানিয়ে দিয়েছে তো উনি বলছে শীত খাও আপনাদের শীত লাগছে কোন কুয়াশার পানি পড়ছে তো আমরা মাঝে মাঝে বিরক্ত হই কেন শীত লাগে পানি ধরতে কেন জানি নিজের কাছে ফিট মনে হয় না চাকরিতে যেতে আলসামি লাগে বিছানা বারবার বলে আয় না একটু ঘুম পাড়ায় দিও কথা ঠিক না রাত এখন কয়টা একটা বিছানার আরাম কম্বল বলছে আয় আমি বললাম কেন তোকে ঘুম পড়াবো
কিন্তু মাওলার প্রেম বলছে আয়, কোথায় আসো? যে মাহফিলে চলে আয়, চলে আসেন না, বিছানা বলছে আয়। আমি বলবো কি করব, বিছানা বলে ঘুমাবো, আর আপনাদের মাহফিল বলছে আয়। আমি বলবো কি করব, সে মাওলার সাথে প্রেম করব। তো আমরা আপনারা বিছানাকে বললাম ঘুমের কোন দরকার নাই, নিন কি কোই জরুরত নেই, মেরা ও জরুরত হে মাওলা কা দিদার বহুত প্যার হে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আমরা কার প্রেমে আসছি? আল্লাহর প্রেমে। আল্লাহর প্রেমে এখানে দুইটা দিচ্ছি আর কি, কারণ এখানে আমার সব ভাই আছে। তো আসেন এখন গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আওয়াজ করিয়েন না, এশকের মধ্যে আওয়াজ চলবে না? এশকে আওয়াজ চলে না? না, এশকের মধ্যে প্রেম চলে। কি চলে? প্রেম চলে। প্রেম করিবেন, এশকের কিতাব খুলতে হবে, আর একটু গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে ওবায় তার উপাধি ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, নাভি পর্যন্ত দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, তাকনু পর্যন্ত জুব্বা ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয় নাই আব্দুল্লাহ ইবনে ওবায়, প্যাকেটে মিসওয়াক ছিল আব্দুল্লাহ ইবনে ওবায়, বগলে কোরআন ছিল, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, পরিচয় মুসলমান, ধর্ম তার ইসলাম। মাওলা আব্দুল্লাহ ইবনে ওবায় পাগড়ি পরেছে, মাওলা আব্দুল্লাহ ইবনে ওবায় দাড়ি রেখেছে, মাওলা আব্দুল্লাহ ইবনে ওবায় আজান ইকামা দিয়েছে, মাওলা আব্দুল্লাহ ইবনে ওবায় সুবহান রাব্বিয়াল আলা বলেছে, জান্নাত ফেরদৌস কোনটাতে যাবে? মাওলা বলে জান্নাতে নয়, তো কোথায়? ফিত দারকিল আসফালি মিনান নার। আমি মাওলা ঘোষণা করলাম আব্দুল্লাহ ইবনে ওবায় জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে যাবে। ফয়সালা আমার না আল্লাহ, কিন্তু সেও তো কোরআন পড়েছে, কিন্তু জান্নাত নিতে পারে। আর আবু বকর, আবু বকর মুস্তাফা কি বলে জানেন? আবু বকর নামাজ পড়েছে, আবু বকর রোজা রেখেছে, আবু বকর হজ করেছে, আবু বকর যাকাত দিয়েছে, আবু বকর জিহাদ করেছে, আবু বকর পাগড়ি পড়েছে। আমার মাওলা বললেন হাবিব, আবু বকরের নাম আবু বকর নয়, আবু বকরের নাম সিদ্দিক আকবর। আমার মুস্তফা ফরমান অনেকেই জান্নাত চায়, আমি যদি বলি রাত একটায় বসে আছো কেন হাসান আজহারির জন্য, বলবেন না না, হাসানকে তো দেখা যায়, ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে দেখা যায়, তার ঘর বেশি দূরে নয়, তার ঘরে গেলে তাকে দেখা যায়। এখানে কেউ মোল্লা হাসানের জন্য আসি নাই, এখানে এসেছি জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক? আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, আমরা রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, আমরা হজ করি জান্নাতে যাওয়ার জন্য, আমরা যাকাত দেই জান্নাতে যাওয়ার জন্য, আমরা মাহফিল সাজাই জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমরা সবাই জান্নাতের লোভী, জান্নাতের লোভী। তো মুস্তফা ফরমান আমার উম্মত, আমার উম্মত জান্নাত চায়, জান্নাত চায়, জান্নাত চায়, কিন্তু আবু বকর সবাই যখন বলে জান্নাত চায়, জান্নাত চায়, তখন জান্নাত বলবে মাওলা আমি সিদ্দিক আকবরকে চাই। বাঘ আছে না? নেই আমাদের চাওয়া জান্নাত, আর জান্নাতের দরজা বলবে মাওলা সিদ্দিকের কদমটা আমার দরজায় দেন না, ওই দরজা বলবে মাওলা আবু বকরের কদমটা মেরি দরস পর দেন। এমন ভাবে প্রত্যেক দরজা বলবে আবু বকর, আবু বকর, আবু বকর। আমরা চাই জান্নাত, জান্নাত চায় সিদ্দিক আকবর।
জাহান্নামে চলে গেছে, আপনি জান্নাতে চলে গেলেন। কারণ কি? সিদ্দিক বলে আব্দুল্লাহ ইবনে উবায় ডাইরেক্ট কোরআন বুঝতে চেয়েছে, আমি সিদ্দিক ডাইরেক্ট কোরআন বুঝি নাই, আমি আগে এসকের কিতাব খুলে দিয়েছি। কিসের কিতাব? এসকের কিতাব। এখন এসকের কিতাব কোথায় পাওয়া যায়? আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আমার দাদা বলে নাই। সিদ্দিককে জিজ্ঞেস করেন, কোরআন বুঝলেন কেমনে? সিদ্দিক বলে আন-নাজর ইলা ওয়াজহিক, দুই চোখ দিয়ে এসকের কিতাব মুস্তফাকে দেখেছি, মুখ দিয়ে মাওলার কিতাব কোরআন পড়েছি, ছিলাম আবু বকর, হয়ে গেছে সিদ্দিক। তাহলে বাঘ আছে না নেই? আকাশে হাবিব কো দেখো, জবান সে কোরআন পড়া, আবু বকর তা ইশকে রাসূল নে সিদ্দিক আকবর বানা দিয়া। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? এখন শুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সিদ্দিকা তোমাকে স্বাগত। তোমাকে কি? কেন তোমাকে স্বাগত? তোমার রাত দীর্ঘ হয়, রাত যত দীর্ঘ হয় মাওলার সাথে প্রেমের সময়টা লম্বা হয়ে যাবে। কার সাথে লম্বা হয়? মাওলার সাথে প্রেমের সম্পর্ক, কিসের সম্পর্ক? তা আমরা প্রেম করতে চাই কি চাই না? কার সাথে প্রেম করবো? মাওলার সাথে এমন প্রেম করবো যেই প্রেমের ডিফারেন্সিয়েশন নাই, এমন প্রেম করবো যেই প্রেমে টেনশন নাই, এমন প্রেম করব যেই প্রেম করে মাদক নিতে হয় না। রাজি আছেন? এখন অনেকেই সকিনার সাথে প্রেম করে মদ নিয়ে বসে আছে, আছেন না? অনেকেই জরিনার সাথে প্রেম করে আত্মহত্যা করতে বসে আছে, এরকম আছেন না? এই দিন একজন আছে, হুজুর সুসাইড করব। কেন সুসাইড করবি? সে জরিনা তো চলে গেছে। কে চলে গেছে? জরিনা চলে গেছে। তো জরিনা চলে গেলে কোথায় আছে? নতুন সংসার করছে। জরিনা কি করছে? নতুন। তো তুমি কি করবে? আমি সুসাইড করব। আমি বললাম কেন? জরিনা যে চলে গেল তার ব্যথায় আমার ঘুম হয় না, সেই জন্য আমি সুসাইড করব। আমি বললাম তোর চাপ তোর চেয়ে বেকুব আর কি আছে? জরিনা যদি স্বামীর সাথে শান্তিতে থাকে তুই কেন সুসাইড করবি? তুই মাওলার সাথে প্রেম করে আল্লাহর ওলি হয়ে যা। কথা ঠিক কি? সুসাইড কি সহজ বিষয়? জীবন দিয়েছে কে? তো আমি জরিনার জন্য কেন জীবন দিব? আমি সকিনার জন্য কেন জীবন দিব? আমার জীবন দিয়েছে মাওলা, আমি তো জীবনটা মাওলার জন্য দিব। আপনারা ঘুম ভাঙছে, এতক্ষণ সিল লাইলাম ঘুম ভাঙানোর জন্য, ওনা না হলে আমার একটু ক্যাপাসিটি নেই। কারণ আমি তিনটা মাহফিল করে আসছি, কয়টা মাহফিল? আর কোনো পাওয়ার আছে? মানুষ কতক্ষণ পারে? এটা তো তেল দেওয়া যায় না, যেটা মেশিনটা আবার চালু করবো, এটা তেল দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি ফান দিলেও ওই তেলও আপনার কাজ করবে না, কারণ এটা তিনটা দিয়ে এসছে, আর কয়টা দিতে পারে? তো সুতরাং আর এনার্জি, কিন্তু আশিকের রসুল যখন বসে আছে তখন বলে তেল লাগবে কেন? এসকের রসুল যখন চলে আসছে তুই আবার জেগে ও, আপনাদের এসক আমাকে চালু করে দিয়েছে। এখন আসছেন, কষ্ট করেই তো মাহফিল করছেন না? এটা আমার এলাকা, আমি দূরে না, আমি অক্সিজেন থেকে পার হইয়া একটু তিন চার মিনিট গেলেই আমার বাড়ি। কিন্তু এত আশেক আছে আমি আগে জানতাম না, মানে এতগুলো যে আশেক আছে এটা আমার জানা ছিল না। কারণ আমি এলাকায় খুব কমই টাইম দিতে পারি, সময় দিতে পারি না। আমি চাই আপনাদের সাথে একটু কাটাবো সময়, কিন্তু মাওলা এত ব্যস্ত করে দিয়েছে, মন চাইলেও
আমি সময় দিতে পারি না। তো এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করেছি, আমার এলাকার মানুষগুলাকে আমি একটু মন ভরে দেখব, একটু কি ভরে দেখব, সেই জন্য ডানে বামে তাকায় না, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই, সুখে সুখে মিলে গেলে প্রেম শুরু হয়ে যাবে। ডানে বামে তাকলে প্রেম আসবে? আপনি যদি ওই দিকে তাকান, আমি যদি ওই দিকে তাকাই, তাহলে তো হিংসা হবে। এটা মানে আগে থেকে আমার সাথে আপনার ঝগড়া ছিল, সেই জন্য আপনি এই দিকে তাকায় আছেন, আমি এই দিকে তাকায় আছি, সেদিকে মারামারি বাজি যাবে। তো আমরা তো মারামারি করতে আসি নাই, আমরা প্রেম করতে আসছি। তো প্রেম করলে সুখে সুখে মিলতে হবে, তো সুতরাং সবাই চোখে চোখ মেলা, যাতে প্রেমটা ভেতর থেকে আসে। এখন তো প্রেম চলে তেল মারা, কি প্রেম তেল মারা, ওই তেল মারা প্রেমের কোনো দরকার? এখন প্রেম চলবে ভেতর থেকে, কি চলবে কোত্থেকে? ভেতর থেকে, আন্দর সে আনা চাই, আন্দর সে আনা চাই, এনো এসকা মাকাম ওপর নেহি আন্দর মে, কথা ঠিক কি না? এখন আসেন, এত সুন্দর লাইটিং করেছেন, প্রচার প্রসার করেছেন, এখানে লেখা আছে ঈদে আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার দাদার জন্য নয়, মুস্তফার জন্য। কথাটি আমরা পাবলিসিটি করার সময় বলেছি, দলে দলে উপস্থিত হয়ে রসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করুন। বলছি কি বলে নেই, আল্লাহর রসূলের সন্তুষ্টি বলছি না? তা আমার অনেক ভাই বলে দেখো সুন্নিরা বলছে আল্লাহর রসূলের রেজামন্দি, সি সি ওরা তো বলবে আল্লাহর রেজামন্দি, কিন্তু বলেছে কা? রসূলের শিরিক করে ফেলেছে, বিদআত করে ফেলেছে, বন্ডামি করে ফেলেছে। এটা বলে কি বলে না? আমি কাউকে গালি দিতে আসি নাই, আমি মুহাব্বতের বাজার বসাইতে আসছি। কিসের বাজার? মুহাব্বতের। সেজন্য আমাকে অনেকে ফেরিওয়ালা বলে, কি ওয়ালা? ফেরিওয়ালা, বাজারে বাজারে অনেকেই যে কিছু বিক্রি করে তারে কি বলে? ফেরিওয়ালা বলে না? তো অনেক সময় ফেসবুকে দেখবেন বলবে ফেরিওয়ালা ফেরিওয়ালা। তা আপনারা আমাকে গলার মালা দিছেন না, আমি এটাতে খুশি হই না। কেউ যদি আমার বলে ফেরিওয়ালা, যদিও বা সে গালি দিয়ে বলেছে, যদিও বা সে নেগেটিভ বলেছে, আমি বড় খুশি হই। আমি বলি বড় করে বলো আমি ফেরিওয়ালা, বলছে আমি গালি দিয়েছি। আমি বললাম আমি গালি মনে করি নাই, যে কি মনে করছো? আমি বলি গলার মালা মনে করছি, তুমি বলো ফেরিওয়ালা ফেরিওয়ালা। কারণ আমি কবরে গিয়ে আমার নবীকে যখন দেখব, তখন মুস্তফাকে বলবো মনিব দুনিয়াতে আমাকে ফেরিওয়ালা বলতো, আমি মদিনার বাগানের এক নগণ্য ফেরিওয়ালা। আমি নবীর প্রেম বিক্রি করি, কি বিক্রি করি? নিবেন আপনারা? না নিলে সমস্যা নাই, দিয়ে দিবেন, আমি এটা নিয়ে নিব, আপনি নিয়ে অন্য জায়গায় বিক্রি করবো, আমার কোনো ঝামেলা। নিতে ইচ্ছে হলে মদিনার প্রেম নিবেন, যদি বলেন হুজুর ভালো লাগে নাই, দিয়ে দেন আমি নিয়ে নিব, আমি আরেকটা বাজারে বিক্রি করব, মরণ পর্যন্ত মদিনার প্রেমের এক দোকানদার এক সৌদাগর আপনাদের দুয়ারে দুয়ারে বারবার আসবে ইনশাআল্লাহ। তাহলে আমি মদিনার কি বাগানের বাজারের এক ফেরি ওয়ালা, সেজন্য বেশি বলবেন ফেরিওয়ালা, বেশি বলবেন ফেরিওয়ালা, কারণ আমি নবীকে তো দেখাবো। তা আমার আমল এখন সামনের দিকে যায়, এই মাহফিলটা কার জন্য? নবীর জন্য। তো বন্ধু বললেন গালি দিছি, বললাম বন্ধু, বন্ধু বললেন শিরিক, বন্ধু বললেন বিদা, কথা ঠিক। এখন আসেন বন্ধু, আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? নামাজ পড়ি মাওলাকে রাজি করার জন্য, রোজা রাখি মাওলাকে রাজি করার জন্য, হজ করি মাওলাকে রাজি করার জন্য, যাকাত দেই মাওলাকে রাজি করার জন্য, আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার নিঃশ্বাস আপনি রব্বুল আলামিনের জন্য, আমি চাই মাওলাকে রাজি করার জন্য। কথা ঠিক? আজকের অপবাদের মানুষ বলে আমরা আল্লাহকে রাজি করতে চাই, আজকে বাংলার মুসলমান নরনারী বলে আমরা মাওলাকে রাজি করতে চাই, আসমান পিলার চারা দাঁড়িয়ে আছে বলে মাওলাকে রাজি করতে চাই, জমিন পানির পরিস্থিতি আছে বলে মাওলাকে রাজি করতে চাই, সূর্য চাঁদ তারকা রাজি জিকিবিকি করে বলে মাওলাকে রাজি করতে চাই, আমার মাবুদ ডাক দিয়ে বলে বান্দা শোন তুই নামাজ পড়িস আমাকে রাজি করার জন্য, তুই রোজা রাখিস আমাকে রাজি করার জন্য, তুই হজ করিস আমাকে রাজি করার জন্য, তুই যাকাত দিস আমাকে রাজি করার জন্য, আমার আসমান জমিন চায় মাওলা যেন রাজি হয়ে যায়, সমুদ্রের সুন্দর ঢেউ চায় আমি মাওলা যেন রাজি হয়ে যায়, সারি সারি গাছ ছায়া দে আমি মাওলা যেন রাজি হয়ে যায়, সমস্ত সৃষ্টি কোল যখন সস্তাকে রাজি করতে চায় আমি মাবুত ঘোষণা করলাম ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারাদা, ও আমার মুস্তাফা বিশ্ব যখন আমারে রাজি করতে চায় আমি আল্লাহ আমার মুস্তাফাকে রাজি করতে চাই। কাকে রাজি করতে চায়? কে চায়? আল্লাহ কি শিরিক করে? আল্লাহ কি বেদাত কম বুঝে? আল্লাহ কি বন্দামি বুঝে না? তুই আল্লাহ আল্লাহ হয়ে বলছে আমি নবীকে রাজি করতে চাই। আমার কথা বুঝতেছেন আপনারা? কোন ঝামেলা হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে? সমস্যা হলে আরো বেশি কুলে কুলে বলবো, এরপরেও বুঝতে হবে, একবার না পারলে দুইবার বলবো, এরপরেও বুঝতে হবে, তিনবার না বুঝলে সাতবার বলবো, এরপরেও না বুঝে কেউ যাবে না, সুযোগ নাই। যদি বলো আমি না বুঝে যাচ্ছি আমি ধরি পারবো? আমি বলবো বুঝে যাইতে হবে, ঠিক আছে না? এখন আল্লাহ চায় নবী কি হোক রাজি হোক, তাহলে মাবুদ যদি চায় নবী রাজি হোক তাহলে উম্মত নবীকে রাজি করবে কিনা? করবে কিনা? যেমন আমি আরো বুঝা, আমার বাবা আমাকে আজহারি সাহেব বলবে না, আমার বাবা আমাকে তার অন্যের আইডল আইকন বলবে না, আমার বাবা আমাকে আলেমে দিন বলবে না, আমার বাবা বলবে হাসান এইদিকা। কথা ঠিক কিনা? কেন? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আপনাদের কাছে আমি হুজুর হতে পারি, আপনাদের কাছে আমি অনেক মহা মূল্যবান রতন হতে পারি, কিন্তু আমার বাবার কাছে আমি এখনো সেই ছোট্ট মানিক হাসান যে ছিলাম সেই হাসান এখনো রয়ে গেছে। আমার মা আমাকে বলবে আজহারি সাহেব এদিকে আসো বলবে, মাওলানা সাহেব এদিকে আসো বলবে, আমার মা বলবে হাসান এদিকা বলবে কি বলবে না? তা আমি কি বললাম? মা আমাকে মানুষ হুজুর ডাকে, মা আমাকে মানুষ মাওলানা বলে, তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন বলতে পারবো? তাহলে আমার বাবা আমাকে নাম ধরে ডাকবে, আপনি প্রেসিডেন্ট হয়ে যান, আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি মন্ত্রী হয়ে যান, বাবা আপনাকে রাষ্ট্রপতি বলে ডাকবে না, প্রধানমন্ত্রী বলে ডাকবে না, আপনার নাম যদি আব্দুল্লাহ হয় আপনাকে বলবে আব্দুল্লাহ এদিকা। বাবার কাছে ছেলে কখনো প্রধানমন্ত্রী হতে পারে না, মায়ের কাছে ছেলে কখনো রাষ্ট্রপতি হতে পারে না, তাহলে বাবা যেহেতু জন্ম দিয়েছে বাবা বলবে হাসান এইদিকে আয়, মা যেহেতু পেটে নিয়েছে মা বলবে হাসান এইদিকে আয়, তো মাওলা যেহেতু সৃষ্টি করেছে মাওলা কি নাম ধরে ডাকবে না মাওলানা বলে ডাকবে? কি বলে ডাকবে? নাম ধরে, নাম ধরে, কারণ মাওলা উনি মাবুদ, আমরা বান্দা, আল্লাহ আমাকে হযরত বলবে না, আল্লাহ আমাকে মাওলানা বলবে না, আল্লাহ আমাকে রহমতুল্লাহ বলবে না, আল্লাহ আমাকে আলাইহিস সালাম বলবে না। তো আল্লাহ চাইলেন বাবা আদমকে ডাকবে,
আমি যদি বলি বলবো বাবা আদম আলাইহিস সালাম, আমি যদি বলি হযরত নূহ আলাইহিস সালাম, আমি যদি বলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি যদি বলি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি যদি বলি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমাকে তাসিম করে বলতে হবে, সম্মান করে বলতে হবে। আল্লাহ বলবে না হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলবে না হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ চাইলেন বাবা আদমকে ডাকবে, বললেন ইয়া আদম ও আদম। আল্লাহ চাইলেন নূহ আলাইহিস সালামকে ডাকবে, বললেন ইয়া নূহ। আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে ডাকবে, বললেন ইয়া মূসা। আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে, বললেন ইয়া ইব্রাহিম। আল্লাহ চাইলেন ঈসা আলাইহিস সালামকে ডাকবে, বললেন ইয়া ঈসা। আল্লাহ চাইলেন আমার মুস্তাফাকে ডাকবে, আল্লাহ চাইলেন আপনার আঁকাকে ডাকবে। আল্লাহ বলে নাই ইয়া আহমদ, আল্লাহ বলে নাই ইয়া মুহাম্মদ। কোরআন বলেন আল্লাহ বলে মুস্তাফা, আমি ইয়া মুহাম্মদ বলবো না, মুস্তাফা আমি ইয়া আহমদ বলবো না। কেন? আল্লাহ চাইলে ইয়া মুহাম্মদ বলতে পারে না, পারে। আল্লাহ চাইলে যেইভাবে ইয়া নূহ বলেছে, যেইভাবে ইয়া ঈসা বলেছে, আল্লাহ চাইলে ইয়া আহমদ বলতে পারে। কিন্তু আল্লাহ বলে নাই, আল্লাহ বলে হাবিব আমি যখন নবুয়তের শান বলবো তখন বলবো ইয়া আইহান নবী, আমি যখন রেসালতের শান বলবো তখন বলবো ইয়া আইহার রাসূল, আমি যখন বন্ধুত্বের কথা বলবো তখন বলবো ইয়া আইহাল মুসাম্মিল, আমি যখন প্রেমের কথা বলবো তখন বলবো ইয়া আইহাল মুত্তাসির। আল্লাহ আল্লাহ হয়ে যখন ইয়া মুহাম্মদ বলে নাই, কখনো ইয়া আইহান নবী, কখনো ইয়া আইহার রাসূল, কখনো ইয়া আইহাল মুসাম্মিল, তা আমরা উম্মত হয়ে ইয়া মুহাম্মদ বলতে পারি না, আমরা উম্মত হয়ে ইয়া আহমদ বলতে পারি না, আমরা উম্মত হয়ে সবাইকে দুই হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তারপরেও অনেকের ইয়া রাসূলুল্লাহ ফালতু লাগে, এরকম লাগে না? অনেকের ইয়া রাসূলুল্লাহ ফালতু লাগে না? আমরা নারায়ের তাকবীরদি, নারায়ের সালাত আমাদের নারায়ের তাকবীর ভালো লাগে, নারায়ের সালাত আল্লাহু আকবর ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ লাগে কি লাগে না? কিন্তু আমার বন্ধু হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, দাড়ি টুপি রেখে বলছে আমার কাছে আল্লাহু আকবর ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না, আমার কাছে নারায়ের তাকবীর ভালো লাগে, নারায়ের সালাত ভালো আছে না নাই আছে। আমি বন্ধুদেরকে একটু গভীর মনোযোগ দিয়ে বলতে চাই, আমার কথা বুঝতেছেন? জাতিল হচ্ছে না তো, কোনো পেরেশানি হচ্ছে? তাহলে বসেন, ভালো লাগছে? ভালো লাগার মতো আমার কাছে কিছু নাই, টানো নাই, টুনো নাই, তেলও নাই, মধু নাই, কাচ্চিত কথা বলবো, ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। আমার এত কথা, আমার এত লেভেল লাগার কোনো সুযোগ নাই। যেমন এখানে দোকান আছে না? নাই আছে না? বাজার বসে কি বসে না? বসে বাজারের মধ্যে দেখবেন কিছু ওষুধ বিক্রি করে 50 টাকা দিয়ে সর্বরোগের চিকিৎসা আছে না? নাই আছে। পায়ের ব্যথা 50 টাকা দিয়ে পাবেন, ক্যান্সারের ওষুধ 50 টাকা দিয়ে পাবেন। দেখবেন ছোট ছোট সাউন্ড বক্স লাগিয়েছে, এমন সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলছে, মাছের দোকানে মানুষ নাই, সবজির বাজারে বিল নাই, তার ব্যান গাড়িতে মানুষ জমে গেছে, কিন্তু কেউ কোনোদিন কিনতে দেখেছে? সবাই জানে লেভেল যেখানে বেশি, মধু যেখানে বেশি, বেজাল সেখানে বেশি, সেই জন্য 50 টাকা দিয়ে কেউ কিনে। আর MBBS ডাক্তার 1000 টাকা ভিজিট, গরীর কাঁথায় 2 মিনিট কথা বলে, তার সাউন্ড বক্স লাগে না, মাইক লাগে না, সিরিয়াল মানুষ দরে আছে, কেউ কথা শুনতে যায় না, চিকিৎসা নিতে গিয়েছে। যদি বলেন 50 টাকার ওখানে মেডিসিন সব পাওয়া যায়, কথাও সুন্দর,
1000 টাকা ভালো করে কথাও বলে না চোখ দেখে মেডিসিন লিখে দেয় ওর কাছে গেছো কেন তখন বলে যার কাছে বেজাল নাই তার এত মধু ডলতে হয় না কথা ঠিক কি না সেজন্য আমি বেজালের মধ্যে নাই কাচ্চিত কথা বলবো কাচ্চিত কথা বলবো ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার হক কথা বলতে গেলে পুরা বিশ্ব বিপরীত হয়ে যাবে ইমামে আলী মকাম ইমাম হুসাইন বলে দেখ আমি হুসাইন আমি হুসাইন যেমন তেমন কি মনে করেছেন হুসাইন কি মামুলি বিষয় হুসাইন কি উড়ে এসে জুড়ে বসেছে না না খানায় কাবার পাঁচ লাখ সাথে লাগানো একটা পাথর আছে পাথরের নাম কি হাজরে আসওয়াদ হাজর মানে পাথর আসওয়াদ মানে কালো কালো পাথর কে হাজরে আসওয়াদ বলে এটা কোথার সাথে লাগায় আছে কাওয়ার সাথে দামি না অদামি এটাকে সবাই চুমা দিতে চাই কি চায় না চায় না চাই না এরকম কোন মুসলমান আছে যদি বলেন সুন্নি সুন্নিও বলে চায় যদি বলেন ওহাবি উনিও বলে চায় যদি বলেন জামাতি উনিও বলে চায় যদি বলেন দেওবন্দি উনিও বলে চায় যদি বলেন বেরলভি উনিও বলে চায় এই হাজরে আসওয়াদ নিয়ে কোন গ্রুপ নাই সবাই বলে ওই পাথরকে চুমা দিতে চায় কি দিতে চায় আমাদের এই রূপাবাতে পাথর আছে না ভাই অসংখ্য পাথর আপনারা আমাকে আনার সময় ফুলের মালা দিবেন হঠাৎ করে আমি যদি পাথর একটা নিয়ে সোমা একটা দিই আর কখনো আনবে না কেন আচ্ছা হুজুরের দর কি করবে সেটার বান তো বান্দে কি করবে সব আপনাই বাড়া কথা ঠিক না আচ্ছা কেমনে পাথর সোমা দিয়ে দিল তো পাথর কি কেউ সোমা দেয় আমি যদি এখানে পাথর সোমা দিই মাহবিল কত দিবে আচ্ছা এটা কি রকম কথা এখানে আসি হুজুর তো মেন্টাল সে পাথর কি দিচ্ছে সোমা দিচ্ছে তো পাথর কি কেউ চুমা দেয় জাফলং এর পাথর গুলো আরো সুন্দর কেউ কোনোদিন চুমা দেয় নাই কেউ কোনোদিন বুকে লাগাই নাই আরবে আজমে কত পাথর আছে কোন কোন পাথরকে দেখেছি ক্লাসের উপর রাখলে হাঁটা শুরু করে দেয় ওই পাথরকে কেউ চুমা দেয় নাই তো বান্দা যখন কোন পাথরকে চুমা দেয় না কিন্তু সেই বান্দা বলে আমরা হাজরে আসওয়াদ আসওয়াদকে চুমা দিতে চাই কেন সোমা দিতে চায় এটাও তো পাথর এটাও কি পাথর চুমা দিতে চায় কেন আমি বলি নাই ফারুক আজম কে চিনেন কোনো অসুবিধা হবে ওনাকে চিনা নতুন করে চিনানো লাগবে না না উনি কোন ফারুক মদিনায় মুনাওয়ারায় ভূমিকম্প হয়েছে কি হয়েছে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে না কিছুদিন আগে ফজরের টাইমে মুয়াজ্জিন আজান দিয়ে আমরা তুলতে পারি মুয়াজ্জিন আস-সালাতু খাইরুম মিনান নওম বলে আমি ঘুমের ভিতর চলে যাই কিন্তু এক ভূমিকম্পের সুটে আপনারা সবাই উঠে গেছেন আল্লাহ বলে আজানে না উঠলে এরকম মাইক দিয়ে তুলব এটা কে বলতেছে আল্লাহ যদি এরকম তুলবে মাঝে মাঝে এমনি না আরো আসতে সামনে একের পরে এমন মাইর শুরু করবে বান্দা ঠিক না হয়ে কোনো উপায় না আল্লাহ বলে আমি ছাড় দেই কখনো ছেড়ে দেই না ছেড়ে দেই না একজনকে সাথ দিয়েছিল সে বলে আমি রাষ্ট্রধর্ম মুছে ফেলব আল্লাহ বলে ছাড় দিলাম সে বিসমিল্লাহ মুছে ফেলব আল্লাহ বলে ছাড় দিলাম সে মোল্লাদেরকে সাইজ করে ফেলব আল্লাহ বলে ছাড় দিলাম বলছে আমি ঠিক বলবো মোল্লাও ঠিক বলবে আমার গলার জোর বেশি হবে আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না বর্তমান প্রমাণ হয়েছে কি হয় নাই চার দে মাওলা কখনো ছেড়ে দে তো ভূমিকম্প বাংলাদেশেও হয় ফারুক আজমের জামানায় মদিনায় মুনাওয়ারার জমিন কেঁপে উঠেছে ভূমিকম্প শুরু হয়েছে ফারুক আজমের হাতে লাঠি ছিল ফারুক ডাক দিয়ে বলে ইয়া আর্থ এই জমিন কিসের ভূমিকম্প মদিনায় মুস্তাফা আছে যেখানে মুস্তাফা আছে সেখানে ভূমিকম্প হতে পারে না সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনায় মুনাওয়ারায় কখনো ভূমিকম্প হয় নাই এটার নাম ফারুক এটার নাম ফারুক উনি খানায়ে কাবা তওয়াফ করলেন কি তওয়াফ করলেন তওয়াফ করে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় আছে
তার সামনে কালো পাথরের সামনে বড় নরম করে দাঁড়িয়ে আছে। উনি নরম মানুষ নন, উনি আশিক দাও আলাল কুফার কঠিন মানুষ, কিন্তু কঠিন মানুষ পাথরের সামনে গিয়ে গেছে, ডাক দিয়ে বললেন পাথর আমাকে চিনো, আতারিফুনি আমাকে চিনো, নিজের পরিচয় দিচ্ছে, আমি আমার, আমি যে রাস্তা দিয়ে হাঁটি এই রাস্তা দিয়ে ইবলিস কখন হাঁটেন, আমি আমার মাওলার দরবারে হাত তুললে মাওলা কখনো ফেরত দেয় না, আমি আমার মুনাফিক আমার দেখলে ভয়ে তত্তর করে কেঁপে ওঠে, কিন্তু আজ সেই আমার তুমি পাথরের সামনে এসে নরম হয়ে গেছে, তোমাকে একটা আমি চুমা দেব, জীবনে কোন পাথরকে আমি ধরে দেখি নাই, আমি ফিলিস্তিনে গিয়েছি, আমি ইয়েমানে দিয়েছি, মক্কা মদিনা হিজরত করেছি, শত জিহাদে গিয়েছি, কোটি পাথর আমার পায়ের নিচে ছিল কখনো বুকে উঠে নাই, আজ তুমি পাথরকে বুকেও নিব চুমাও দিব, কেন জানো তুমি পাথর অন্য কোন পাথরের মত নয়, তুমি পাথরকে আমার মুস্তাফা চুমু দিয়ে দিয়েছো। কয়বার চুমা দিছে? একবার, একটা চুমা দিছে রহমতুল্লিল, পাথর আর জমিনে নাই, কাবার সাথে লাগিয়েছে, কোচের সাথে লাগিয়েছে। আল্লাহর নবী বলে হুসাইন হাজরে আসওয়াদকে একবার চুমা দিয়া কাবার সাথে লাগায়া দিয়েছে, তোমাকে কয়বার চুমা দিছি? হোসেন বলে মা নবী গো কেমনে গন্য, আমার কপালে আপনার চুমু, আমার চোখে আপনার চুমু, আমার দুই গালে আপনার চুমু, আমার গলায় আপনার চুমু, আমার বুকে আপনার চুমু, মুস্তফা হাজরে আসওয়াদ যদি একবার চুমা পায় আমি হুসাইন তো হাজারের উপর পেয়ে গেছি। আমি কয় তো বেশি হাজারের, তা আল্লাহর নবী বলে একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, আর যাকে আমি হাজার বার চুমু দিই সাইয়্যিদু শাবাবিল জান্নাহ মুস্তাফার চুমা তাকে শুধু জান্নাতি বানায় না, জান্নাতের প্রেসিডেন্ট বানায়। দামি না দামি? কে বলেছে? আমি বলেছি রহমতুল্লিল আলামিন বলেছে, এটা হুসাইন যেমন তেমন নয়। এখানে বাচ্চা আছে না, ছোট্ট বাচ্চা হলে সে কি হাসে না কাঁদে? কাঁদে, বাচ্চার কাজ কান্না করা, কথা ঠিক? তো আমাদের বাচ্চারা কাঁদলে আমরা কি রাগ করি না? আমরা বলি বাচ্চাই তো কাঁদবে, আমি এখন যদি চিল্লাই চিল্লাই কাঁদি মানুষই কি বলবে, কথা ঠিক না? কিন্তু কাঁদবে কে? বাচ্চা। আমার নবী মা ফাতেমার গড় দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে মা ফাতেমার গড় দেখে কান্নার আওয়াজ, মুস্তাফার কাজে যায় নাই, রিটার্ন করে মা ফাতেমার গড়ে এসে বললেন ইয়া ফাতেমা ইফতাহিল বাব, ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো। মা ফাতেমার দরজা খুলে দেখে রাসূলুল্লাহ অস্থির হয়ে আছে, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অস্থির কেন? সে ফাতেমা প্রশ্ন করিও না, আগে বলো কাঁদে কে? মা ফাতেমা বলে বাচ্চা থাকলেই তো কাঁদবে। আমার নবী বলে ফাতেমা কোন প্রশ্ন চলবে না, কাঁদে কে? সে আপনার হুসাইন কাঁদে। আমার নবী বলে আলা আলা সাবতান ফাতেমা সাবতান, আমার হুসাইন যেন কান্না না করে, হুসাইন যদি কাঁদে মুস্তাফা সহ্য করতে পারে। এটার নাম হুসাইন। দামি না দামি? দামি না দামি? দামি। সিজদা দিলে কতটুকু হয়? সিজদা দিলে কতটুকু হয়? এক হাত হয়। আমরা যখন সিজদা দিই সাহাবী রাসূল বলছে আল্লাহর নবী এশারের নামাজ পড়ছে, কিসের নামাজ? এশারের নামাজ পড়ছে, সিজদার মধ্যে হুসাইন এসে মুস্তাফার পিঠ মোবারক উঠে গেছে, কোথায় উঠে গেছে? আমি বলি নাই, আমার আব্বা বলে নাই, সাহাবী রাসূল বলছে আল্লাহর নবী একলা নামাজ পড়লে বড় লম্বা করে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে সংক্ষিপ্ত করে পড়ে, কারণ জামাতে মুরব্বী থাকে, জামাতে বাচ্চা থাকে, জামাতে অসুস্থ থাকে, সেই জন্য যত বড় জামাত হবে তত বেশি জামাত ছোট হবে, খারাপ ছোট হবে,
যাতে মানুষের কষ্ট না হয় তো সাহাবী রাসূল বলছে স্বাভাবিক এশারের নামাজ অনেক মানুষ বেশি হয় কারণ সবার কাজ কর্ম ফ্রি হয়ে যায় সবাই চায় নবীর পিছনে নামাজ পড়বে সেই জন্য রহমাতুল লিল আলামিন এশারের নামাজ সংক্ষেপ করতে কি করতেন কিন্তু সেই দিন সিজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলার পর আমার নবী উঠে নাই পাঁচবার বলার পর উঠে নাই সাতবার বলার পর উঠে নাই নয়বার বলার পর উঠে নাই পাঁচ মিনিট চলে গেছে নবী উঠে নাই দশ মিনিট চলে গেছে নবী উঠে নাই বিশ মিনিট চলে গেছে নবী উঠে নাই পিছনের সাহাবায়ে কিরাম বলে সিজদার মধ্যে আমরা কান্না করে দিয়েছি কেন নাহনু নাখাফ আমরা ভয় পেয়েছি কিসের ভয় আমরা মনে করলাম সিজদার মধ্যে হয়তোবা মুস্তফা মুনিবের মেহমান হয়ে গেছে আমরা মনে হয় নবীকে হারিয়ে ফেলেছি পঁচিশ মিনিট চলে গেছে নবীজি উঠে না আমরা দুই একজন মাথাটা তুলে দেখি নবীর পিঠ মোবারকে হুসাইন বসে আছে নবীর পিঠ মোবারক কে বসে আছে কেমন দামি হুসাইন মুস্তফার পিঠে বসে আছে আধা ঘন্টা পর আমার নবী উঠলেন সালাম যখন ফিরালেন ফালাম্মা ইনসারাফা নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন মুখ করলেন সাহাবায়ে কিরাম চিল্লায়া কান্না করে উঠলেন আমার নবী বললেন কান্দ কেন নবীর বড় ভয় পেয়েছি কিসের ভয় আমরা মনে করেছি আপনাকে হারিয়ে ফেলেছি আমার নবী বলেন না না সিজদার মধ্যে হুসাইন উঠে গেছে আমি যদি সিজদা থেকে উঠে যাই আমার হুসাইন পড়ে যাবে হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে যদি ব্যথা পায় উফ বলে চিৎকার করবে হুসাইন ব্যথা পাবে মুস্তাফা সহ্য করতে পারবে না হুসাইন মিন্নি সাহাবি শোনো মুস্তাফা হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে বন্ধু আমার কবির মনোযোগ মা ফাতেমার করে বাচ্চা হুসাইন কাঁদে মুস্তাফা বলে সইতে পারি না সিজদা এক হাত সেখান থেকে পড়ে যাবে মুস্তাফা বলে সইতে পারি না প্রশ্ন করেন মদিনাওয়ালা কামলিওয়ালা আমার মুস্তাফা দশই মুহররম হুসাইন যখন ওটের উপর উঠে গেছে ঘোড়ার উপর যখন হায়দার কররার তরবার নিয়ে নিয়েছে মুস্তাফার পাগড়ি যখন পড়ে ফেলেছে এজিদ যখন বল্লম মেরেছে আপনি মুস্তাফা বলেন হুসাইন কাতলে সইতে পারি না আপনি মুস্তাফা বলেন সিজদা থেকে পড়ে গেলে মুস্তাফা মানতে পারি না হুসাইন ঘোড়ার উপর এজিদ বল্লম মেরেছে আপনি কেমনে সহ্য করলেন হুসাইনের শরীরে তরবারি দিয়ে কোপান হয়েছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করেছেন হুসাইনের বডি মুবারকের রক্ত জমিনে ফোঁটা ফোঁটা পড়ে কারবালার জমিন লাল হয়ে গেছে আপনি মুস্তাফা কেমনে সইতে পারলেন হুসাইন কোরা থেকে কারবালার জমিন পড়ে গেছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন সীমার হুসাইনের বুকে উঠে গেছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন ইবনে জিয়াদ হুসাইনের মাথাটা চিপে ধরেছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন সীমা তরবারি ছড়িয়ে দিয়েছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন মাথা একদিকে নিয়ে গেছে বডি আরেকদিকে নিয়ে গেছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন মাথা মুবারককে বল্লমের উপর তুলে বিজয় মিছিল করেছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করেছেন কারবালার জমিনে ওই শরীর রেখে ঘোড়া দিয়ে লাফানো হয়েছে মুস্তাফা আপনি কেমনে সহ্য করলেন মুস্তাফা ডাক দিয়ে বলে উম্মত হুসাইন যদি কাঁদে মুস্তাফা সইতে পারে না হুসাইন যদি সিজদা থেকে পড়ে যায় মুস্তাফা সইতে পারে না তুই জিজ্ঞেস করছিস বল্লমের উপর বল্লম মারা হয়েছে মুস্তাফা কেমনে সহ্য করেছে ছুরি দিয়ে কোপানো হয়েছে মুস্তাফা কেমনে সহ্য করা হয়েছে হুসাইনের কোনে পাক কারবালার জমিনকে লাল করে ফেলেছে মুস্তাফা কেমনে সহ্য করেছে উম্মত শোন আমি এই কারণে সহ্য করেছি হুসাইনের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে আমি তোদের মতো গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব সাহেব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজিজ মাদ্রাসা
ব্যস্ত হব আমি সহ্য করতে পারি না কিন্তু হুসাইন কি কুরবানি উস লিয়ে সবর কিয়া আমাদের মত গুনাহগার উম্মতকে হুসাইনের ফোঁটা ফোঁটা রক্ত মাওলার সামনে তুলে বলবে হুসাইনের খুনে পাকের ওয়াসিলায় আমার উম্মতকে ক্ষমা করতে হবে আজকে ইজিদিরা বলে ইজিদ রাহমাতুল্লাহ আলাইহ ইজিদিরা বলে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আপনারা দুই হাত তুলে বলবেন না আমরা ইজিদের পক্ষে না আমরা ইজিদের পক্ষে না আমরা বলি লাব্বাইক ইয়া হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন নারায় হায়দারি নারায় হায়দারি নারায় হায়দারি আমরাও জানিয়ে দিতে চাই ইজিদের পক্ষে আমরা নাই আমরা হুসাইনের পক্ষে আছি কি নাই আছি কি নাই তো সেই হুসাইন সেই কারবালার জমিনে দাঁড়িয়ে আছে কারবালা নয় দিন পার করেছে দশই মুহররম কতই মুহররম আর কেউ নাই আলী আসগরকে দিয়ে দিয়েছে আলী আকবরকে দিয়ে দিয়েছে 71 জন ওলাদ পাক দিয়ে দিয়েছে হুসাইন ছাড়া আর কেউ হুসাইন কারবালার জমিনে নেমে দেখে দানেও এজিদি বামেও সামনেও পিছনেও এজিদি ছাড়া আর কেউ পাগড়ি আছে না নাই জুব্বা আছে মিসওয়াক আছে দাড়ি আছে নামাজ আছে আযান আছে সব আছে কিন্তু হুসাইন ঘুরে বললেন এই সীমা এই ইবনে জিয়াদ তোদের মাঝে একজন কি মুসলমান নাই তোদের মাঝে একজন কি মুসলমান তাহলে এটার নাম মুসলমান নয় ভেতরে নবী থাকার নাম মুসলমান কথা ঠিক কি হুসাইন ঘুরা থেকে পড়ে গেছে হুসাইন গোরা থেকে ইবনে জিয়াদ বসে গেছে আমি কি বলবো হুসাইন অন্য কারো হলে আমি কোলে কোলে বলতাম আমি যখন বলি বাবা আমি গাড়িতে চড়ব বাচ্চা বলে বাবা আমি গাড়িতে চড়ব তো বাবার যদি সামর্থ্য থাকে রিকশাতে চড়ায় বাবার যদি আরো বেশি সামর্থ্য থাকে সিএনজি তে চড়ায় বাবার যদি আরো একটু সামর্থ্য থাকে কারে চড়ায় চড়ায় কি চড়ায় না বাবা যদি শিল্পপতি হয় সে গাড়িতে চলতে চেয়েছে সে বিমানে চড়ায় না কথা ঠিক না তো মুস্তাফাও আসলেন বললেন নানা জান আমি গাড়িতে চলব কোথায় চলব গাড়িতে মুস্তাফা বলে পায়জাল উঠা না বিমানে নয় নিজের কাঁধে নিয়ে বলছে নবী গাড়ি হয়ে গেছে হুসাইন সওয়ারি হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য হুসাইন এটা না আমি যদি বলি বাবা আমি খেলব তো বাবা কি করবে স্কুলের মাঠে নিয়ে যাবে না হলে স্টেডিয়াম নিয়ে যাবে হুসাইন আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেলব আমি কি করব আমার নবী বললেন আরাফায় খেলবে না মিনাতে খেলবে না মুজদালিফায় খেলবে না আরাফার কোন স্টেডিয়ামে খেলবে না মুস্তাফার পেট মোবারককে খেলার মাঠ বানায় দিলাম হুসাইন মুস্তাফার পেট মোবারক কেমন হুসাইন কেমন হুসাইন হুসাইন আবার আসলো না না জান আমি ঘোড়ায় চলব কোথায় চলব তা আমরা হলে যে কোনো একটা ঘোড়াতে চড়ানোর চেষ্টা করব কিন্তু মুস্তাফা বললে দুনিয়ার কোনো ঘোড়ায় উঠবে না আমি নিজে ঘোড়া হয়ে গেলাম হুসাইন আমার পিঠে উঠে চড়বে তা আমার নবীটাকে শামাইল তিরমিজি উল্টান সুবুলুল হুদা ওয়ার রশাদ উল্টান সমস্ত কিতাব সিরাতের এক একটা কিতাব পড়েন নবীর শরীর মোবারক সম্পর্কে লেখা আছে নবীর জিসমে আহারে শরীর মোবারকে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসে নাই মশা মাছি মশা আপনার শরীরে বসে না মাছি বসে না এরকম কেউ আছে তাহলে মানুষের শরীরে মশা বসবেই মাসি বসবে যেমন আমার এখন গামছি মাসি বলবে এটা তোমার জন্য পারফেক্ট এরিয়া আমি এখানেই বসবো আপনার শরীরে বসার আগে আমার কাছে বসবে কারণ আমি গামছি কথা ঠিক না কিন্তু যেই মশা মাসি সৃষ্টির মধ্যে নগণ্য সেই মশা মাসি বলছে আমি তোর শরীরে বসবো তোর আব্বার শরীরে বসবো তোর দাদা নানার শরীরে বসবো কিন্তু মুস্তাফা অন্য কারো মতো নয়
মুস্তাফার শরীরে বসলে বেয়াদবি হবে মশা মাছি হতে পারি কিন্তু গুস্তাখ রাসূল হব না বেয়াদবি রাসূল হব না আমরা মশা মাছি হওয়ার পরেও মুস্তাফাকে চিনে গেছি মশা মাছি চিনেছে মোল্লা চিনে নাই মোল্লা ওই মোল্লাদের কি আমরা সময় দিতে পারি সেই জন্য সময় দিতে পারি নাই বলেই তো খারাপ হয়ে গেছে আদর করতে পারি নাই বলে খারাপ হয়ে গেছে আমরা বলি যে মুস্তাফাকে আদর করতে পারে না আমরা তাদেরকে আদর করতে পারি না কথা ঠিক কিনা এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম তো এই হোসাইন আমরা বড় হয়েছি মাঠে ময়দানে খেলে আল্লাহর নবীর কাছে হোসাইন এসে বলে ঘুমাবো আমি যদি আমার বাবাকে বলে ঘুমাবো আমার বাবা বললেন বালিশ নে হোসাইন বলে ঘুমাবো মুস্তাফা বলে দুনিয়ার কোন বালিশ ঘুমাবে না আমার বক্ককে বালিশ বানায়া দিলাম হোসাইন আমার বুকে ঘুমাবে তাহলে নবীজির শরীর মোবারকে যিনি বড় হয়েছেন ওনার নাম হোসাইন দামি না দামি দামি না দামি তো আল্লাহর নবী বলেন হোসাইন মিন্নি ও আনা মিন হোসাইন হোসাইন এত দামি হোসাইন এত দামি আমার একটা অংশের নাম হোসাইন আমার একটা অঙ্গের নাম হোসাইন আমার নবী বলে উম্মত শুন শুন সুনন তিরমিজির হাদিস আল হাসান ওয়াল হোসাইন আবনায়া আমার নবী বলে তোমরা মনে করেছো ফাতেমার ঘরে হোসাইন এসেছে আলীর ঘরে হাসান এসেছে ওনারা আমার নাতি আমার নবী বলেন নাতি নয় আবনায়া হাসান হোসাইন আমি মুস্তাফার আওলাদ মান আহাব্বা হুমা যারা হাসান হোসাইনকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে মূলত আমি নবীকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি যে আমি নবীকে ভালোবাসলো ফাকাদ আহাব্বাল্লাহ সে মূলত আল্লাহকে ভালোবাসলো মান আহাব্বাল্লাহ যে আল্লাহকে ভালোবাসলো ফাতাখালা ফিল জান্নাহ সে দুনিয়াতেই জান্নাতি হয়ে গেছে হোসাইনকে ভালোবাসলে জাহান্নামী না জান্নাতি আর আল্লাহর হাবিবকে বলেন এজিদ হোসে এজিদ কে আমরা বললাম যে আওলাদ রাসূলকে শহীদ করবে আল্লাহর নবী বলে আমি থাকবো না আমার আবু বকর থাকবে না আমার ওমর থাকবে না আমার উসমান থাকবে না আমার আলী থাকবে না এমন একটা সময় আসবে আমার উম্মত পরিচয় দিয়ে আমার আহলে বাইতকে শহীদ করবে মুস্তাফা দুনিয়াতে ফতোয়া দিলাম তাদের হাসর নসর দাজ্জালের সাথে কার সাথে আমি বলছি বলছেন কে আল্লাহর হাবিব এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যান তাহলে হোসাইন দামি না অদামি দামি হোসাইন কারবালার জমিনে পড়ে গেছে পোড়া শরীর রক্ত মোবারকে ভিজে গেছে কারবালার জমিন ফোটা ফোটা রক্তে লাল হয়ে গেছে তরবারি বিছিয়ে দিয়েছে হোসাইন এখন শহীদ হয়ে যাবে হোসাইনের জবান থেকে বের হচ্ছে এজিদি শোন আমি শহীদ হয়ে যাব আমি চলে যাব কিন্তু মরার আগে ইন্তেকালের আগে শাহাদাতের আগে আমার একটা ইচ্ছা আছে আমার একটা কি আছে সীমার তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেছে ইবনে জিয়াদ হোসাইনের মাথা মোবারক ছেড়ে দিয়েছে সমস্ত এজিদি হোসাইনের ইচ্ছা শোনার জন্য কান পেতে আছে সীমার হাসতে হাসতে বলল হোসাইন যদি প্রথম দিন বলতা আলী আসগর শহীদ হতো না একাত্তর জন আওলাদ শহীদ হতো না সকালেও যদি বলতা আমরা তোমাকে এইভাবে বললাম মারতাম না হোসাইন বলে কি বলতাম সেই শেষ ইচ্ছা আমার শেষ ইচ্ছা কি মরা লাগে আর কি বলবো এটাই তো বললো যে আমি হোসাইন এজিদের হাতে হাত রাখবো এজিদের হাতে হোসাইন মুস্কি হাসি দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে তুমি মনে করলা আমি হোসাইন বললো আমি এজিদের হাতে কি রাখবো হাত রাখবো
বলো এজিদের হাতে হাত রাখলে লাভ কি? সিমার বলল সময় এখনো আছে, যদি বলো এজিদ ভালো, যদি হাত এজিদের হাতে হাত রাখো, আজকে যেই বল্লম চালানো হয়েছে, তরবারির যে আঘাত হয়েছে, সমস্ত চিকিৎসার দায়িত্ব আমরা এজিদি নিয়ে নেব, আমরা এজিদি। হোসাইন যদি বলে মদিনার মসনদ লাগবে, আমরা হোসাইনকে মদিনার মসনদ দিব। হোসাইন যদি বলে মক্কার শাসন লাগবে, হোসাইনকে মক্কার শাসন দিব। হোসাইন যদি বলে গাড়ি বাড়ি লাগবে, আমরা গাড়ি বাড়ি দিব। হোসাইন শুধু মুখ দিয়ে বলবে আমরা এজিদি তা বাস্তবায়ন করব। হোসাইন মুচকি হাসি দিয়ে বলে হাত রাখলে রাজপ্রসাদ পাবো, হাত রাখলে মদিনার ক্ষমতা পাবো, হাত রাখলে মক্কার সুলতান পাবো, হাত রাখলে গাড়ি আর বাড়ি পাবো, আর গর্দান দিলে মুস্তফা পেয়ে যাবো। গর্দান দিলে কি পাবো? তো খাজা বলে তোমরা আমাকে জিজ্ঞেস করছো হোসাইনকে, হোসাইনকে হোসাইন যদি হাত দিত দুনিয়া পেত, হাত দেয় নাই, গর্দান দিয়ে নবীকে নিয়ে নিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করো হুসাইনকে, আমি বলবো হাক্কে বিনা লা ইলাহা। আস্তে হুসাইন, যদি কালিমা দেখতে চাও ওই কালিমার নাম হুসাইন, ওই কালিমার নাম। এখন আসেন তাহলে হক বলতে হবে কি হবে না? হবে হক। আমি এতক্ষণ ঘুরাইছি আপনাদেরকে কেন? এই জিনিসটা বুঝার জন্য হুসাইন নবীর আওলা এজিদকে ভালো বললে দুনিয়া পাত, কিন্তু দুনিয়া না নিয়ে আল্লাহ এবং রসুলকে নিয়ে নিয়েছে। তাহলে আমাদেরকে হক বলতে হবে কি হবে না? হবে। আজকে কোন এজিদ আছে? কারো নাম এজিদ আছে, কিন্তু এখানে অনেকের নাম হুসাইন আছে না? কারো নাম ইমাম হুসাইন, কারো নাম গোলাম হুসাইন, কারো নাম আব্দে হুসাইন আছে না? নাই। তাহলে এজিদ হুসাইনকে শহীদ করে এজিদ মিটে গেছে, আর হুসাইন শহীদ হয়ে কিয়ামত পর্যন্ত হুসাইন রয়ে গেছে। হুসাইন রয়ে গেছে। হক বলতে হবে। হক বল্লমের উপরে হুসাইন, কিসের উপরে? মাথাটা কিসের উপরে? তো সীমার আনন্দ মিছিল করছে, আজকে ফেলে দিছে, আজকে কি করে দিয়েছে? তা আনন্দ মিছিল করছে, জয় জয় আমাদের, জয় আমাদের। হোসাইন বলে উপরে দেখ, সীমার উপরে দেখল, ইবনে জিয়াদ উপরে দেখল, সে কারে দেখা যায়? হোসাইনকে দেখা যায়। তোরা বলছস আমি এজিদ বিজয় হয়েছি, দেখ হোসাইন গর্দান কাটার পরেও সবার উপরে উঠে গেছে, সবার উপরে। তাহলে আমাদেরকে হক বলতে হবে কি হবে না? হক বলতে হবে কি হবে না? আমাদের অনেক কম বাজে গেছে, সারিয়ে দিব, শেষ বলে আসতে করে আরেক সময় আসবো, একবার আসলে হাত দিয়ে একবার পাবো, দুইবার আসলে হাত দিয়ে দুইবার পাবো, সমস্যা নাই তো। হাত একবার সব যদি বলে ফেলি, হাত দিয়ে কয়বার? একবার। আর যদি বারবার আসি হাত দিয়ে কি? বারবার লস নাই, লস। এখন সামনে দিকে আপনারা রাগ করতেছেন কোন? রাগ করা যাবে? তা আমি যেই কথা বলতে লাগলাম, লাইট সাজিয়েছেন, মাহফিল সাজিয়েছেন, কাকে খুশি করার জন্য? নবীকে, নবীকে। কথা ঠিক। তো মদিনায় মুনাওয়ারায় একটা মাহফিল সাজিয়েছে, কোথায়? আমার দেশে নয়, কোথায়? মদিনায় সাজিয়েছেন কে? রহমতুল্লিল। এখানে মাহফিলের পোস্টার করছেন না? কতগুলো অতিথি, কতগুলো আলেম, আমি বইয়ে কারো নাম বলি নাই, কারণ একজনের নাম বললে আরেকজনের নাম বাদ যাবে, তো কষ্ট পাবে। তা আমি তো কষ্ট দিতে আসি নাই, আমি তো প্রেমের বাজার বাজাই, সেই জন্য কারো নামই বললাম না। বুঝলাম, এতগুলো নাম বলতে গেলে আধা ঘন্টা যাবে, সুতরাং আমার নাম বলার কোনো দরকার, কারণ একজনের নাম বললে আরেকজনের নাম কেউই যাবে। কিন্তু নবী যেখানে প্রধান অতিথি, সেখানে আর কারো নাম থাকে? মদিনায় পাবলিসিটি হয়েছে, অ্যালাউন্স হয়েছে, মসজিদে নববী সাজানো হয়েছে, প্রধান অতিথির নাম রহমতুল্লিল, দয়াল নবী আসতে শুরু করলেন,
তাকবীর মুখরিত হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন মঞ্চে বসে গেছে। তো নবী যেখানে বক্তা হয় শ্রোতাগুলো দামি না অদামি? কেমন দামি? আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, আমি মাওলা আমার নবীর শ্রোতাদের উপর রাজি হয়ে গেছে। তাহলে যিনি মাহফিল করছে উনি ইন্না আতাইনা, উনি জান্নাতের মালিক। উনি কে? আর যারা বসে আছে সবগুলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। দামি না অদামি? আল্লাহর নবী বসে সর্বপ্রথম সালাম দিলেন। কি দিলেন? কেন? আসসালাম কাবলা কালাম, কথার আগে কি দিতে হয়? সালাম দিতে, এটা আদব। এরপর মাওলার প্রশংসা করলেন। কার প্রশংসা? কেন? আল্লাহ কোরআন শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আসমান টাকা, জমিন টাকা, সামনে টাকা, পিছনে টাকা, আমি টাকা। তো আমি যা প্রশংসা করব তার কথা ঠিক কিনা, সেই জন্য আমরাও বলি আল্লাহ আকবার। আমার নবী মাওলার কি করলেন? প্রশংসা করার পর নিজের উপর দরুদ সালাম পড়লেন। নিজের উপর কি করলেন? দরুদ। এখন শুকরিয়া দিতে হবে। আপনারা যে মিছিল করলেন আমি ধন্যবাদ দিব না? আপনারা যে মালা পরালেন আমি ধন্যবাদ দিব না? আপনারা যে রাত দুটো বসে আছেন আমি কি মোবারকবাদ দিব না? যদি আমি না দিই আপনি বলবেন হুজুর এত কেমনে অসভ্য, দুইটা পর্যন্ত বসে আছি একবারও আমাকে ধন্যবাদ দেয় নাই, বলবে না? বলবে। আল্লাহর নবী ধন্যবাদ দিচ্ছেন, একবার মোবারকবাদ, একবার ধন্যবাদ, একবার অভিনন্দন। কাদের জন্য? সাল্লিমান রাআনি ওয়া আমানা বি, যারা চোখ দিয়ে আমি নবীকে দেখেছে, দেখার পর আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা হয় নাই, মুস্তফাকে দেখে জান্নাতটা নিয়ে ফেলেছে। সাহাবায়ে কিরামকে কয়বার মোবারকবাদ? সাহাবায়ে কিরাম কোলাকুলি শুরু করে দিয়েছে, আনন্দ মিছিল শুরু করে দিয়েছে। আমার নবী বলে খুশি? যে খুশি হব না কেন? আজকে তো মোবারকবাদ প্রেসিডেন্ট দেয় নাই, আজকের মোবারকবাদ প্রধানমন্ত্রী দেয় নাই, আজকের মোবারকবাদ লিডার দেয় নাই, আজকের মোবারকবাদ দিয়েছে আল্লাহর হাবিব। আল্লাহর নবী বলে সাহাবি এখনো শেষ হয় নাই, মোবারকবাদ দিলাম একবার। শোনো শোনো, তুবা সব আমার রা, এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়, ছয় নয়, সাত সাতবার মোবারকবাদ, সাত সাতবার ধন্যবাদ, সাত সাতবার অভিনন্দন। সাহাবায়ে কিরাম অবাক, নবীর এই জান লাগলে জান, মাল লাগলে মাল, ইজ্জত লাগলে ইজ্জত, রক্ত লাগলে রক্ত, সব কিছু দিয়ে দিব। এরপরে অন্য নবীকে ছয় আমরা পাইলাম, একবার মুবারকবাদ, সাতবার মুবারকবাদ। কাদের জন্য? মুস্তফা ফরমান লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে আমাকে দেখে নাই, শুনেছে মা আমিনার ঘরে এসে তাদের নবী বলেছে রব্বি হাবিলি উম্মতি, শুনেছে তাদের মুস্তফা কাবার সামনে সিজদা দিয়েছিল, উটের ভুঁড়ি তুলে দিয়েছে, তখনও বলেছে উম্মতি উম্মতি, শুনেছে তাদের নবীকে পাগল বলেছিল, তখনও বলেছে উম্মতি উম্মতি, শুনেছে তাদের নবীকে মক্কার জমিন থেকে বের করে দিয়েছে, এরপরও বলেছে উম্মতি উম্মতি, শুনেছে মেরাজে গিয়েছে রমাউলাকে দেখে বলেছে উম্মতি উম্মতি, শুনেছে হানাই কাবার সামনে সিস্তাই লুটে বলেছে উম্মতি উম্মতি, মুস্তফা ফরমান লিমান লাম ইয়ারানি, যারা আমাকে দেখে নাই, আমানাবি না দেখে পাগল হয়ে গেছে, ওই পাগলা গোলারে আমি মুস্তফা সাতবার মোবারকবাদ দিয়ে দিয়েছি। কয়বার? আপনি নবীকে দেখেছেন কিন্তু পাগল হয়ে গেছে। আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখেন নাই,
আপনি বললেন ইয়া নবী সালাম আলাইকা, আপনাকে অনেকে ভন্ডা বলে, আপনি নবীকে দেখেন নাই, মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছে, আপনাকে অনেকে বেদাতি বলে, আপনি নবীকে দেখেন নাই, নবী প্রেমের জুলুস করে দিয়েছেন। আল্লাহর নবী বলে উম্মাত তুই মাহফিল করবি 1000 বছর পরে, উম্মাত তুই ইয়া রাসূলুল্লাহ চিৎকার করবি 800 বছর পরে, উম্মাত তুই মদিনাওয়ালার জন্য লাইটিং করবি 1500 বছর পরে। কোন মোল্লা ধন্যবাদ দিতে হবে না, কোন ব্যারিস্টার মোবারকবাদ দিতে হবে না, আমি মুস্তাফা জানি তুই রাত 2টায় মুস্তাফার প্রেমে বসে থাকবি, আমি মুস্তাফা তোদের মাহফিলে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছি। আপনারা মোবারকবাদ পেয়ে রাজি না? 150 নম্বর আয়াত সূরা নিসা আমি পড়ি নাই, কেন আমি জানি না, তাফসীর করতে পারবো না, সেজন্য পড়ি নাই। তা আল্লাহ এটাই বলে অনেকেই আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করতে চায়, কি করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, নারায়ে তাকবীর মানে, নারায়ে রিসালাত মানি না। তো আল্লাহ বলে আমি তাদের সাথে নাই, নাই আমি তাদের সাথে নাই। তো মাওলা তুমি কাদের সাথে আসো? যে আমি মুমিনদের সাথে আছি। মাওলা মুমিন কারা? আল্লাহ বলে আমি নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন তারা যারা জানের আগে জানের জান মুস্তফাকে নিয়ে নিয়েছে। জানের জান কাকে নিয়ে নিয়েছে? নবীকে নিয়ে নিয়েছে। আমরা নবীকে নিতে চাই কি চাই না? আমি বললাম একটা ডিফ্রেশন ছাড়া প্রেমের কথা বললো, একটা টেনশন মুক্ত ভালোবাসার কথা বললো, আমরা বলতে চাই কি চাই না? এটা মসনদে আহমদের মধ্যে আছে। কোথায় আছে? মসনদে আহমদে। এরকম রাত 2 বেজে গেছে, কয়টা বেজে গেছে? রাত 2টায় আজকে মাহফিল, সেই জন্য মানুষ বসে আছে, কিন্তু মাহফিল না থাকলে আমরা ঘুমাইয়া যাব না? যাব কি যাব না? যাব। তো রাত 2টায় যখন আমাদের ঘরে কেউ আসে, মা বোনরা বিচলিত হয় কি হয় না? কারণ মানুষ দিনে আসে, কেউ রাতে। তো মা আয়েশা বলে আমার ঘরে রহমাতুল্লিল আলামিন, আমি তো ঘুমিয়ে গেছি, আমি কি করছি? আর মুস্তফা কি করছে জানো? তাহাজ্জুদের মধ্যে সিজদায় তুমি উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছো। তুমি উম্মতের জন্য কি করে দিয়েছে? তো এমন তো অবস্থায় হঠাৎ করে আমি শুনলাম আমার ঘরের দরজায় কে যেন টাক টাক করে আওয়াজ করছে। কয়টায়? দুইটাই গভীর রাতে, যখন সবাই কি হয়ে গেছে ঘুমে মগ্ন, তখন কি আসছে? রাত 2টায় টাক টাক করে কি করছে? আওয়াজ করছে। আমি বললাম প্রেমের বাজার কখন বসে? রাতে বসে। তা আজকেও প্রেমের বাজার বসছে। তো মা আয়েশা বলে আমার ঘরে হঠাৎ করে টাক টাক আওয়াজ হলো, আমার নবী সালাম ফেরা দরজা খুলতে চলে গেছে। আমি আয়েশা বিছানায় শুইতে পারি নাই, কারণ আমার মনে ভয় কাফের নবীকে মারতে চায়, মুশরিক নবীকে মারতে চায়, ভেতরে ও শত্রু আছে, বাহিরে ও শত্রু আছে, এই গভীর রাতে কে না কে আসলো, সেই জন্য আমি বিছানায় থাকতে আমি কি হয়ে গেছি উঠে গেছি। তা আমাদের মা বোনরা উঠে কি করে? দরজার মধ্যে যেটা পর্দা থাকে, পর্দার ভেতরে গোপন হয়ে চোখ একটা দিয়ে দেখে আর কানটা লাগায় দেয়। কথা ঠিক? তা আমার নবী যখন দরজা খুললেন, মা আয়েশা বলে, আমার কোনো মা বোন বলে নাই, কে বলছে? মা আয়েশা বলে আমি পর্দার ভেতর থেকে চোখ দিয়ে দেখতে লাগলাম, কান দিয়ে শুনতে লাগলাম, দেখলাম রাত 2টায় কোনো শত্রু আসে নাই, একটা প্রেমিক চলে আসছে। কে চলে আসছে? আমার নবী বললেন ভেতরে আসো। কোথায় আসো? সামনের রুমের মধ্যে বসালেন, মুস্তফা ওর দিকে তাকিয়ে আছে, উনি মুস্তফার দিকে তাকিয়ে আছে। আমি বললাম চোখে 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 চোখ রাখলে কি হয়? প্রেম হয়। তো সাহাবী নবীর দিকে তাকিয়ে আছে, নবীজি সাহাবীর দিকে, তো সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? তো আল্লাহর নবী বলে কান্না করে না, রহমতুল্লাহ আলামিন বসে আছে, কান্না করে না। সাহাবী কান্না করতে লাগলেন,
আমার নবী বলে কেউ কষ্ট দিয়েছে, সাহাবী বলে না, কেউ গালি দিয়েছে, সাহাবী বলে না, কেউ হামলা করেছে, সাহাবী বলে না, রিজিকে সমস্যা হয়েছে, সাহাবী বলে না, ঘরের মধ্যে অশান্তি হয়েছে, সাহাবী বলে না, তখন নবী বলে কান্দ কেন? ওই সাহাবি বলে ওয়াল্লাহি ইন্নি উহিব্বুক খোদার কসম মুস্তাফা, আমার জানের চেয়েও বেশি আমি আপনি নবীকে ভালোবাসি। আমি সকিনাকে বলে আপনি মারজানাকে বলেন, সাহাবি মুস্তাফাকে বলছে, তামান নবী বলে ও আনা উহিব্বুক, আমি মুস্তাফাও তোমাকে ভালোবাসি। দেখেন ভালোবাসা। তো সাহাবি বলেন নবী রে আমি আপনার দাওয়ান হয়ে গেছি, আমি আপনার পাগল হয়ে গেছি, আপনাকে না দেখলে মন আমার চটপট করে, যখন আপনাকে দেখি মন আমার শান্তি হয়। এশারের নামাজ আদায় করার পর আপনি নবী যখন বলেন চলে যাও, ঘরে সময় দাও, বিবিকে টাইম দাও, মা বাবার সেবা করো, সন্তানকে মুহাব্বত দাও, আপনি নবীর হুকুম পেয়ে আমি ঘরে চলে যাই। কিন্তু আপনি নবী যখন চোখের আড়াল হয়ে যান, আপনিকে যখন না দেখি তখন মন বলে ওঠে আশকুরুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মন শুধু একটা জিকির করে শুধু বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ। এটা আমার আব্বা বলা নাই, এটা বলছে কে? সাহাবী। তামান নবী বলছে এতক্ষণ দেখো নাই সেই জন্য মন কি করছে চটপট করছে, যাও। আমি নবী বসে আছি যতক্ষণ তোমার চোখ চায় ততক্ষণ মুস্তফাকে দেখতে থাকো, ততক্ষণ নবীকে। তো এটা বললে আমরা খুশি হব না, আমরা হাসব, কিন্তু সাহাবি আবার কান্না করা শুরু করেছে। সাহাবি আবার কি করে? আমার নবী বলে কিরে আমি বলছি ঘুমা বলো, আমি তোমাকে দেখা দিব, তুমি মন করে দেখো কাঁদছো কেন। সে নবীর একটা কথা মনে পড়ছে, সে কি কথা মনে পড়ছে? সে আপনিও পর্দা করবেন, ও আনা আমত, আমিও মরে যাবো, আমিও কি হবো? তো আপনি নবীকে 3 ঘন্টা দেখি নাই, মন আমার মানে না, 4 ঘন্টা দেখি নাই, মন আমার মানে না। তো আপনি তো এখন দয়া করে মায়া করে আমাদের মাঝে আছেন, কিন্তু আপনি যখন চলে যাবেন মাওলা বলে ওয়ালাল আখিরাত খাইরুল লাকা মিনাল উলা, মাওলা বলে আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, মুস্তাফা যেখানে থাকবে অন্য কেউ সেখানে যাইতে পারবে। তো 3 ঘন্টা না দেখলে মন যদি পাগলামি করে, 4 ঘন্টা না দেখলে মন যদি পাগলামি করে, কোথায় রহমতুল লিল আলামিন, কোথায় আমরা, কোথায় আপনি, কোথায় উম্মত, কোথায় মুনিব, কোথায় গোলাম? 3 ঘন্টা না দেখলে যদি আমার এই অবস্থা হয়, আমার জান্নাত লাগবে না, আমার ঘরে কালমান লাগবে না, আমার জান্নাতের বাগান লাগবে না, আমার মুস্তফাকে লাগবে। প্রেম কারে কয়? আমার মুস্তফাকে। কিন্তু আমি নবীকে তো দেখব না, আমি নবীকে কথা তো ঠিক, কোথায় রহমতুল্লি, কোথায় মেরাজের দুলহা, কোথায় উম্মত, নবীকে দেখা সম্ভব? তো এটা তো কথা ঠিক। তামান নবী চুপ হয়ে গেল, কি হয়ে গেল? কারণ কথা ঠিক, কারণ মাওলার পাশে থাকবে রহমতুল্লি, আর আমরা কোথায় থাকবে এটার কোনো হিসাব আছে? তো এটা যখন বললেন নবীজি কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন। তো সাহাবি বুঝে গেছে নবীর সাথে দেখা হবে, কান্না করতে লাগলেন। মাওলা বললেন জিবরিল যা, আশিক রসুল যখন কাঁদে মাওলা সইতে পারে না, আমার হাবিবকে বলো আশিক রসুলকে হাবিব যেন সান্ত্বনা না দে, আমি মাওলা চায় এই আশিক রসুলকে আমি নিজেই সান্ত্বনা দেব। তো ডাক দিয়ে বলছে কাঁদিও না কাঁদিও না, দুনিয়াতে যখন মুস্তাফার প্রেমিক হয়ে গেছো তো সুতরাং তুমি অন্য কারো সাথে থাকবে না। উলাইকা যারা এইভাবে মুস্তাফার দেওয়ান হয়ে যায়, আল্লাহ বলে আমল কম হতে পারে, কোয়ালিটি নিচে হতে পারে,
স্ট্যাটাস নাও মিলতে পারে কিন্তু মিনান নবীহীনা ওয়াসতিদ্দীকহীনা ওয়াসহদায় ওয়াসসালেহীন যদি তুমি নবীর প্রেমিক হয়ে যাও হাশরে নশরে জান্নাতে মুস্তাফার সাথে থাকবে সুবহানাল্লাহ তো আপনারা কি চান নবী প্রেমিক হতে চান নবী প্রেমিক হতে চান নবী প্রেমিক হতে মুস্তাফা বলে আমি মরে যাই নাই মরে যাই নাই তোরা দো আলাইয়া আমালকুম তোমরা রাত দুটোই বসে আছো মুস্তাফা লাইভে দেখতে পাচ্ছে মুস্তাফা লাইভে দেখতে পাচ্ছে তা তো হাত তুলে বলেন নবীরাই আমরাও ভালোবাসি নবীরাই আমরাও ভালোবাসি নবীরাই আমরাও ভালোবাসি লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা এই নবীর প্রেমিকদের কামনার হাওলা করে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।